জুমার দিনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, জুমার দিন এমন কিছু আমল করা হয় খাসভাবে যেটা অন্য কোনো দিন করা হয় না, বা জুমার দিনের জন্য খাস কিছু আমল রয়েছে যেগুলো জুমার দিনে করতে পারলে অনেক ফজিলত। যেমন অন্যান্য দিনগুলোতে কেউ গোসল করুক বা নাই করুক, কিন্তু জুমার দিনে তাকে গোসল করার প্রতি আদেশ করা হয়েছে কিছু কিছু হাদিস। কেউ কেউ ওয়াজিবও বলেছেন, যদি ওয়াজিব নয় তো জুমার দিনের গোসল করা, আতর ব্যবহার করা এবং আপনার কাপড়ের মধ্যে ভালো কাপড় যেটা সে পোশাক পরিধান করা, আগে ভাগে মসজিদে আসা, পায়ে হেঁটে আসা, তারপরে জুমার দিনের জন্য খাসভাবে জুমার সালাত রয়েছে। জুমার দিনের ঠিক তেমনি কোরআন থেকে বেশ কিছু সূরা আছে যেটা খাসভাবে জুমার দিনে পাঠ করার কথা হাদিসে পাওয়া যায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষভাবে জুমার দিনে সালাত এবং সালাম পাঠকারের প্রতি অনেক রহমত এবং বরকত নাজিল করা হয়, এমনটাই হাদিসে আছে। তো জুমার দিনে খাসভাবে যেই সূরাগুলোর উপরে আমল করা হয়, গত পর্বে আমরা চাষারাতে সেটা আলোচনা করেছিলাম যে আটটি সূরা আছে, যেই আটটি সূরা কেবলমাত্র জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, মানে সেই আটটি সূরার প্রতি আমল করার দিন হচ্ছে সূরা জুমা, এই ইয়াউমুল জুমা। আমি জানি না যে আপনাদের কতজন এর প্রতি আমল আছে, তো যেহেতু ওটা নেটে রয়ে গেছে ওই বক্তব্য আজকে করবো না, শুধু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই সেই আটটি সূরা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে জুমার দিনে আমল করতেন। তার প্রথম সূরা হচ্ছে সূরা আল কাহফ, 18 নম্বর সূরা। কোরআন এবং সুন্নার অনুসারী হিসেবে অন্তত এটা প্রত্যেকেরই জানা আছে যে জুমার দিনে সূরা আল কাহফ পাঠ করতে হয়, যেটা 15 পারাতে রয়েছে। সূরা আল কাহফ 18 নম্বর সূরা, এটা এই 24 ঘন্টা মানে গত রাত থেকে নিয়ে আজকে মাগরিব পর্যন্ত এর মধ্যে যে কোনো ব্যক্তি যদি পড়ে নেন, হাদিসের ভাষা হচ্ছে আদা আল্লাহু লাহু নূরান বাইনাল জুমাতাইনি, তাহলে আল্লাহ তাকে আজকের জুমা থেকে আগামী জুমা পর্যন্ত একটা নূরকে আলোকিত করে রাখবে। সেটা তার হিদায়তের নূর হতে পারে, সেটা তার যে কোনো সেফটি আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নূরে আল্লাহ তার জন্য প্রজ্বলিত করে রাখে। যেমন ধরেন, যার ঘরে আলো জ্বলে থাকে, সবসময় কারেন্ট থাকে, সে কত কিছু বেনিফিট পান এটা আপনি বুঝতে পারেন, আর যার ঘরের কারেন্ট কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না, তাহলে সে কত মানে পেরেশানিতে থাকে এটা বুঝতে পারেন। আল্লাহ যেহেতু বলেছে আপনাকে এক সপ্তাহের জন্য আপনার নূরকে আল্লাহ জ্বালিয়ে দিবে, এটা হেদায়েতের নূর, যেহেতু ধর্মীয় বিষয়, অতএব হতে পারে আপনি হেদায়েতের উপরে থাকবেন, হতে পারে গুমরাহি আপনাকে স্পর্শ করতে পারবে না, হতে পারে আপনি তেমন বড় কোনো রোগে রোগাক্লান্ত হবেন না, বিভিন্ন বিপদ থেকে বেঁচে যাবেন, হতে পারে। তো যেহেতু এগুলো হাদিসে নাই, কিন্তু বলা হয়েছে আদা আল্লাহ নূরুন বাইনাল জুমাতাইন, একটা আলোকে তার জন্য আল্লাহ আগামী জুমা পর্যন্ত জ্বালিয়ে রাখবে। আরেকটা বর্ণনায় আছে যে সে যেখানে এই সূরাটা পাঠ করে সেখান থেকে নিয়ে এই নূর দূরত্বটা কতটা হবে, ইলা বাইতিল আতিক, মানে কাবা ঘর পর্যন্ত, মানে আপনি যেখান থেকেই পড়েন না কেন সে আলোটা হবে আপনার স্থান থেকে নিয়ে কাবা ঘর পর্যন্ত, এতটা লম্বা একটা নূর আল্লাহ আপনাকে দান করবে। তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইমাম মুসলিম যে হাদিসটা কুট করেছেন, এটা আগামী জুমা পর্যন্ত আপনাদের ওজিফা, যারা মুখস্থ করে নিয়েছেন তো আলহামদুলিল্লাহ, যারা মুখস্থ করেননি ইনশাআল্লাহ আজিজ আগামী খুতবায় আমার যদি আবার এখানে আসা হয় তখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, হাত উঠাতে বলবো যে কে কে মুখস্থ করেছেন। প্রথমে আজকে একটু দেখে নিই সূরা কাহাফের 10টা আয়াত, প্রথম 10টা আয়াত কার কার মুখস্থ আছে একটু দেখি, হাতগুলো খুবই অল্প ইনশাআল্লাহ আজিজ। এটা আপনার সাথে ওয়াদা রইল, আমি পরবর্তী জুমাতে এসে আপনাদেরকে জিজ্ঞেস করবো, দেখবো যে এই এক মাসের মধ্যে আপনারা কতজন আছেন যে সূরা কাহাফের 10টা আয়াত আপনি মুখস্থ করতে পারেন। আমি শুধু আপনাকে ফজিলতটা বলে দিই, হতে পারে ইনশাআল্লাহ আজিজ এই ফজিলতই আপনাকে সেই কাজে সহযোগিতা করবে, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মুসলিম ভাইকে যেন কোরআনের দিকে ফিরিয়ে আনেন, আল্লাহ যেন সেই তৌফিক তাদেরকে দান করে। আমি সেই হাদিসটা আপনি ইমাম মুসলিম থেকে নিয়ে নেন, ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার 7 নম্বর অধ্যায় কোরআনের যে ফজিলতের অধ্যায় আছে সেই অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 1768, 1768 নম্বর হাদিস। তাতে عن ابي الدرداء رضي الله تعالى عنه তিনি বলছেন, ان النبي صلى الله عليه وسلم قال من حفظ 10 ايات من حفظ 10 ايات من اول سوره الكهف اسم من دجال, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াতকে মুখস্থ করে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করে দেবে। তার মানে তার যুগে যুগে দাজ্জাল চলে আসে তাহলে দাজ্জাল তাকে গোমরাহ করতে পারবে না, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবে।
আবুদাউদের শব্দে আছে উসিমা মিন ফিতনাতি দাজ্জাল, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করে দেবে। তাই এই হাদিসের উপর আমাদের আমল করা উচিত ইনশাআল্লাহ আজিজ। এটা আগামী জুমা পর্যন্ত আপনাদের ওজিফা, পারলে গত আগামী খুতবার আগে এটা মুখস্থ করে নেবেন। তাহলে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল আমাদের আমলের। আর এটা জুমার দিনে আপনি আমল করেন সূরা কাহাফ, তার মধ্যে 10টা আয়াত মুখস্থ করে নেবেন, এটা ঠিক, এটা থাকবে আগামী জুমা পর্যন্ত আপনাদের কাজ। দ্বিতীয় সূরা যেটার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে আমল করতেন, সেটা এখানে যারা খুতবা দেয় খতিবের জন্য সুন্নাহ, সেটা হচ্ছে আপনাদেরকে সূরা কফ 50 নম্বর সূরা, যেটা এই কফ পাঠ করে শোনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি প্রায় খুতবায়, বরং হাদিসের লাফজ হচ্ছে প্রত্যেক জুমায় রাসূলুল্লাহ খুতবাতে শুরুই করতেন সূরা কফ পাঠ করে, পুরো কাফ পাঠ করতেন। কিন্তু আমাদের অবস্থা এমন, আমরা অনেকে ফতোয়াবাজি করি যে এত লম্বা কেন খুতবা হয়, রাসূলুল্লাহর খুতবা হতো 10-5 মিনিট, আরে যদি সূরা কফ তারতিবের সাথে পড়া হয় 7 মিনিট লেগে যাবে, শুধু শুধু কফ 7 মিনিট। আর আপনারা তো বুঝেন না, ওই 7 মিনিটের সূরাটাকে যদি লম্বা করে আপনাকে বুঝাতে হয় ওয়ার্ড বাই ওয়ার্ড, তাহলে 7 ঘন্টা লেগে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমার খুতবার মধ্যে তিনি এটা পাঠ করতেন। এই হাদিসটা আজকে বলার পেছনে একটা রহস্য রয়েছে। গত খুতবা এটা বলেছিলাম, কিন্তু তাতে একটা কথা ছুটে গেছে, সেটা হচ্ছে এই হাদিসটা যে সাহাবিয়াত একটা মহিলা সাহাবি বর্ণনা করেছেন, তাদের মেন্টালিটিটা কী ওই কথাটা ছুটে গেছে, বলা হয়নি, সেটা আপনাদেরকে আজকে জানাবো। যদিও মা বোনরা আসেনি, কিন্তু এই নেটের মাধ্যমে সেটা যাবে এবং আপনারা আপনাদের মা বোনদেরকে এই কথাটাকে স্মরণ করিয়ে দিবেন। একজন মহিলা বলছে যে আমাদের কিচেন রুম, পাকঘর আর রাসূল সাল্লামের পাকঘর একসাথে ছিল, তার মানে কি একেবারে মসজিদ নববীর কাছাকাছি। সেই মহিলা বয়ান করছে এই হাদিস, ইমাম মুসলিম সেই হাদিসটাকে কোট করেছেন। তার নাম হচ্ছে, একটা হাদিসের বর্ণনা এসেছে, আমরা আতা বিনতে আব্দুর রহমান, তার বোন তার কাছ থেকে নকল করেছে, আন উখতিন লি আমরা আতা কালাত, সেই মহিলা বলছে আখাস্তু কফ ওয়াল কুরআনুল মাজিদ মিন ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াউমাল জুমআতি ওহুয়া ইয়াকরাউ বিহা আলাল মিম্বারি ফি কুল্লি জুমআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে আমি সূরা কফ ওয়াল কুরআনুল মাজিদ, এটাতে 45টা আয়াত আছে, তিনি বলছেন আমি অন্য কারো কাছ থেকে শিখিনি, কোরআন পড়েও শিখিনি, আমি এই সূরাটাকে মুখস্থ করেছি মুহাম্মদুর রাসূলের মুখের জবান থেকে শুনে শুনে। আর তিনি প্রত্যেক জুমায় মিম্বরের উপরে দাঁড়িয়ে খুতবার সময় এই সূরাটি পাঠ করতেন। এই হাদিসটা আপনি ইমাম মুসলিমের মধ্যে পাবেন জুমার অধ্যায়ে, হাদিস হচ্ছে 1897 এবং 1900, এই দুইটা হাদিসের মধ্যে সেই কথাটা রয়েছে। তাতে সেই মহিলা বলছেন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমাদের আর রাসূল সাল্লামের পাকঘর একসাথে ছিল, এটা কেন বলার প্রয়োজন হয়েছে, তার মানে আপনারা যেহেতু জানেন যে মহিলাদের মাসিক একটা পিরিয়ড থাকে, সব সময় তারা মসজিদে আসতে পারে না, ধরেই যদি নেওয়া হয় যে সে সবসময় মসজিদে আসতে পারেনি, যার ফলে ওই কিচেন রুমের কথাটা এসেছে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিম্বর থেকে এই সূরা পাঠ করতেন, তিনি তার ঘর থেকেও শুনতে পেতেন, তিনি তার ঘর থেকেও শুনতে পেতেন। আর একটা মহিলাদের বিচক্ষণতা কত, যে একজন মহিলা ঘর থেকে শুনে শুনে তিনি রাসূল ইসলামের মুখ থেকে সূরা কাফ মুখস্থ করে নিয়েছেন। আমাদের মা বোনরা কেমন, তা আমি আজকে পজিটিভ একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই, আপনারাও লং টাইম কিচেন রুমে পার করেন, পাকশাকে ব্যস্ত থাকেন, তার মানে এই সমস্ত দিক নির্দেশনাগুলো আপনাদের জন্য। কোনো মহিলা যদি ইচ্ছা করে যে আমি আমার সংসারের কাজ করে আমি কোরআন মুখস্থ করব, সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সম্ভব করে রেখেছে। এখন অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকের হাতে হাতে আছে, ঘরের নেট আছে, আপনাদের মা বোনদেরকে সুযোগটা বলেন কাজে লাগাতে, তারা যখন কিচেন রুমে লম্বা সময় পার করে তখন যেন অন্তত ছোট ছোট সূরাগুলো মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে যেন মুখস্থ করে নেয়, এবং তারা দিন শিখতে চাইলে এইভাবে শিখতে পারবে। আজকে আমরা মা বোনদেরকে মাহরুম করে দিয়েছি, বাংলার জমিনের প্রায় মসজিদে মা বোনদের আসার কোনো ব্যবস্থা নাই, উপরন্তু আপনারা কী করেছেন, এই মসজিদের মাইকগুলোকেও বন্ধ রাখেন। আপনারা মনে করেন যে এটা ফিতনা, মসজিদের মাইকে আবার খুতবার আজান হবে কেন, নামাজ হবে কেন, শুধু আজানের জন্য মাইক চালু রাখেন, আর ওই রেড ক্রিসেন্ট সোসাইটি বা পোলিও টিকার জন্য আপনারা মাইক চালু করে দেন। অথচ যে কল্যাণকর কথাগুলো মহিলাদের কান পর্যন্ত পৌঁছানো উচিত ছিল, যার মাধ্যমে তারা হেদায়ত পেত, এক তো তাদের জন্য মসজিদের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, উপরন্তু মসজিদে যে কথাগুলো বলা হয় তাদের কানে যাওয়া পর্যন্ত আপনারা সেই ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন, তাহলে তারা গোমরা গোমরাই থেকে যাচ্ছে। অথচ রাসূল সাল্লামের যুগে দুইটাই ছিল, তাদের জন্য আসার ব্যবস্থাও ছিল এবং এমনভাবে খুতবা দেওয়া হতো যে আশেপাশের ঘরগুলোতে তাদের কথা পৌঁছে যেত,
তার মানে বোঝা যাচ্ছে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হতো তাহলে তুমি পুরো পৃথিবীর মধ্যে তার বাণীটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পৌঁছে দিয়েছেন। অতএব আমাদের মা বোনদের জন্য এই মেসেজ হবে, দিন শিক্ষার জন্য এই মিডিয়াটাকে যেন তারা কাজে লাগায়, তারা আলফাল কিছু না দেখে সময় নষ্ট না করে তারা শুনে শুনে যেন অন্তত কোরআন মুখস্থ করতে পারে, তাদেরকে বলবেন যে তারা যেন এই কাজটা করে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা তিনি এই খুতবায় মিম্বরে পাঠ করতেন, আর বাকি যে সূরাগুলো আছে সেই সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে পাঠ করতেন। যেমন আজকে ফজরের সালাতে, জুমার দিনের ফজরের সালাতে বিশেষভাবে দুইটা সূরা পড়া হয়, সূরা সাজদা আর একটা হচ্ছে সূরা ইনসান। জানি না আপনাদের কতজনের এটা আমল আছে, এই সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। তাহলে কয়টা সূরা আমরা পেলাম? সূরা কাফ, সূরা কাহাফ, আর ইমামের জন্য সূরা কফ, দুইটা। ফজরের নামাজে সূরা আস-সাজদা এবং সূরা ইনসান, 32 নম্বর সূরা এবং 76 নম্বর সূরা, এই দুইটা সূরা ফজরের নামাজে পাঠ করা সুন্নাহ, যেটা রাসূল ইসলাম ঘরে এবং মসজিদে জামাত জামাতে ইমামের দায়িত্ব যে এই সূরা দিয়ে ফজরের সালাত আদায় করাবে, বিশেষ করে জুমার দিনে। চারটা সূরা পেলাম, আর বাকি চারটা সূরা এটাই জুমার নামাজে ব্যবহার করা হয়। তার মধ্যে থেকে দুইটা সূরার প্রতি আপনাদের আমল আছে, একটা হচ্ছে সূরা আল আলা, এটা হচ্ছে 87 নম্বর সূরা, আর তার পরের সূরা সূরা আল গাশিয়া 88 নম্বর সূরা। এই দুইটাই শুধু আপনারা অভ্যস্ত আছেন, কিন্তু অধিকাংশ ইমামগণ ছেড়ে দিয়েছে সূরা আল জুমআ এবং তার পরের সূরা সূরা আল মুনাফিকুন। এটাও বুখারী এবং বুখারী মুসলিমের হাদিস দ্বারা এটা প্রমাণিত, এবং ইমাম মুসলিম সূরা আল আর গাশিয়ার হাদিসও এনেছেন, কিন্তু তার আগে জুমআ আর মুনাফিকুনের হাদিসটাকে আগে এনেছেন। তার মানে এটার চাইতে ওটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আলাকুল্লি হাল, যেটা আপনাদের আপনাদের কারণে ইমাম অনেক সময় মজবুর হয়ে যায় যে আপনারা লম্বা নামাজকে আবার ইগনোর করেন, যার ফলে সূরা আলা দিয়ে কোনো রকম, এটা একটা কল্যাণকর অন্যান্য মসজিদের চেয়েতে এই কোরআন সুন্নার মসজিদগুলোতে এখন পর্যন্ত সে সুন্নাটা জীবিত আছে। কিন্তু অন্য যে কোনো মসজিদে আপনি যান দেখতে পাবেন, আপনারা বুঝতেই পারছেন অন্য মসজিদ বলতে কাদেরকে বোঝানো হয়, তাদের মসজিদে এই এই সূরার প্রতি আমল করা হয় না, তাদের মূল মসজিদে তিনটা চারটা পাঁচটা আয়াত হলেই তাদের সালাত হয়ে যায়, কিন্তু তারা ফলো করে না যে নামাজের মাধ্যমে সুন্নাটাকে কীভাবে বাস্তবায়ন করা যায়। এটা কেবলমাত্র কোরআন এবং সুন্নাকে যারা ফলো করে তারাই সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে। অতএব আমাদের ইমামদের প্রতি এটা নসিহত থাকবে এবং দোয়া থাকবে, আল্লাহ যেন তাদেরকে সুন্নতের প্রতি আমল করার তৌফিক দান করে। তাহলে তারা মাঝে মাঝে সূরা জুমআ এবং সূরাতুল মুনাফিকুন এই দুইটা সূরা দিয়ে সালাত আদায় করাবে। কখনো কখনো সূরা জুমআ প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়বে, এটাও মুসলিম দ্বারা প্রমাণিত রয়েছে। এই আটটা সূরার প্রতি আমল করার দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। এটা আজকে আমার মূল টপিকসের বিষয় ছিল না, আমার মূল বিষয় হচ্ছে আজকে জুমার দিনের একটা বৈশিষ্ট্য হলো জুমার দিনের একটা খাস মুহূর্ত রয়েছে, একটা বিশেষ মুহূর্ত। আপনারা জেনে আশ্চর্য হবেন, প্রত্যেকটা মুসলিম যে আল্লাহর কাছে মর্যাদাবান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়াটা কত সহজ আল্লাহ করে দিয়েছে। আল্লাহ বলছেন পৃথিবীতে আজকে দেখেন আমরা কত পেরেশানি, কেউ অসুস্থ, কেউ অভাবী, কেউ টেনশনে আছেন, আমাদেরকে ফোন করেন, হুজুরদেরকে খোঁজেন, বড় বড় শেখদেরকে খোঁজেন, কেন? যাতে করে একটু দোয়া করেন, আমার এই সমস্যা একটু দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখদের দোয়া কবুল করে কি করেন এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের একটা ক্ষণ, একটা মুহূর্ত, একটা সাআ, একটা ঘন্টা রেখেছে। আল্লাহ বলছে সেটা শুধু কোনো আল্লাহর ওলি নয়, যে কোনো মুসলিম বান্দা যদি সেই ঘন্টায় সেই মুহূর্তে আমার কাছে কিছু চায় ও যা চাইবেন তাকে তা দেব, মুস্তাজাবু দাওয়া বলা হয়েছে, যেই সময়টাতে দোয়া কবুল হয় জুমার দিনে আল্লাহ রেখে দিয়েছে। আমরা দেখব এই সম্পর্কে হাদিসে কি আছে এবং সেই সময়টা কখন, আমরা হাদিসগুলোকে ঘেটে চেষ্টা করব খোঁজার যে সেই সময়টা কখন হতে পারে। আসল প্রথম সেই সম্পর্কে হাদিসগুলো কি আছে একটু দেখে নিই, যে জুমার দিনের যে একটা খাস মুহূর্ত রয়েছে এই সম্পর্কে প্রায় হাদিসের কিতাবে হাদিস আছে, তার মধ্য থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে ভাষাতে হাদিসটাকে কোট করেছেন তা হলো আনাবি হুরায়রাতা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্না ফিল জুমআতি লাসাআতান, নিশ্চয়ই জুমার দিনে অবশ্যই একটা মুহূর্ত আছে, সাআ মানে ঘন্টাকে বোঝায় একটা মুহূর্ত, ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইওয়াফিকুহা মুসলিমুন, লা ইওয়াফিকুহা মুসলিমুন ওয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খাইরান, যদি সে ওই সময়টাকে হাসিল করতে সক্ষম হয় আর ইয়াসআলুল্লাহ ফিহা খাইরান আর উত্তম কিছু যদি আল্লাহর কাছে চায় ইল্লা আতাহু ইয়া, তাহলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন, অবশ্যই দিবেন। কালা ওয়াহিয়া সাআতুন খফিফাতুন, এবং সাথে এটাও বলা হয়েছে সেই সময়টা একেবারে অল্প কিছুক্ষণের জন্য হয়ে থাকে, হতে পারে কয়েক মিনিটের জন্য,
এক ঘন্টার মধ্যে সেটা হবে, কিন্তু সেটা কয়েকটা মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য হতে পারে, ইল্লা খাফিফাতুন বলা হয়েছে। তার মানে ওই সময় আপনার জবান থেকে যদি কোনো কিছু চেয়ে নেন আর ওইটা ওই সময়, তাহলে আপনি সেটা পেয়ে যাবেন। আল্লাহ কী চাইবেন আপনি চান, সেটা দুনিয়ার কল্যাণ হোক অথবা পরকালের কল্যাণ। এই হাদিসটাকে ইমাম বুখারী মুসলিম প্রায় কিতাবে এসেছে, এই যে শব্দটা বললাম এই শব্দের মধ্যে ইমাম মুসলিম তার জুমার অধ্যায়ে এনেছেন, চার নম্বর পর্বে, ফি সাআতিল্লাতি ফা ইয়াসমাউ, ফি সাআতিল্লাতি ফি ইয়াউমিন জুমআ, জুমার দিনের একটা বিশেষ ঘন্টা আছে এটা পর্বে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 1858 1858, এবং নাসাইতে হাদিসটি রয়েছে 1431 সেম শব্দে। কি যদি ওই সময় আল্লাহর কাছে কল্যাণকর কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দেবে, এটা হচ্ছে এই হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটা দিক জানতে পারি, তার একটা হচ্ছে সর্বপ্রথম যেটা প্রমাণ হয়, যেটা হাদিস মুসলিমে আছে বুখারিতে আছে। বুখারির হাদিসটা আমি কেন কোট করলাম না, কারণ বুখারিতে আরেকটা শব্দে আছে, একটু পরে সেটা বলবো। এই চারটা জিনিস আমি আপনাকে দেখাতে পারি। এক হচ্ছে হাদিস দ্বারা প্রমাণ হয় যে আজকে জুমার দিনের একটা মুহূর্ত আছে, যেই সময়টা হচ্ছে কেবল জুমার দিনেই থাকে, অন্য কোনো দিনের মধ্যে সেই বৈশিষ্ট্যটা নাই, এবং বলা হয়েছে এই দিনে যদি কোনো ব্যক্তি কল্যাণকর কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবে, এটা একটা দিক। দ্বিতীয় দিক আছে যে হাদিসে বলা হয়েছে ওহুয়া সাআতুন খাফিফাতুন, তার মানে সেই সময়টা খুব অল্প সময়ের জন্য আসে, সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। বলছে যে তোমরা সেটাকে প্রচেষ্টা করো, খোঁজার চেষ্টা করো, যাতে করে তোমরা সেটাকে হাসিল করতে পারো। তৃতীয়ত যেই জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই সময়টা জুমার দিনই আছে, রাতে নেই। আপনারা যেহেতু জানেন 24 ঘন্টায় এক দিন হয়, তার মধ্যে 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, এটা জেনে নেন, আপনাকে সহজ করে দেওয়া হয়েছে, রাতে নেই, এটা জুমার দিনই আছে। তার মানে ফজর থেকে নিয়ে মাগরিব হওয়া পর্যন্ত এই দিনের 12 ঘন্টার যে কোনো একটা ঘন্টার মধ্যে এই সময়টা আছে। এর পক্ষে দুইটা দলিল পেশ করা যেতে পারে। একটা দলিল এটা আমি আপনাকে দেখাতে পারি, আবু দাউদ এবং নাসাই থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির বিন আব্দুল্লাহ, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইয়াউমুল জুমআতি সিনতা আশারাতা ও ফি রিওয়ায়াতিন ইসনাতা আশারাতা সাআতান, নিশ্চয় জুমার দিন এমন একটা দিন তার 12 ঘন্টার মধ্যে ওই সময়টা রয়েছে। তার মানে আমাদেরকে 12 ঘন্টা মাইনাস করে দেওয়া হয়েছে, রাতের 12 ঘন্টার মধ্যে নাই, দিনের 12 ঘন্টার মধ্যে সেই সময়টা রয়েছে। যদি কোনো মুসলিম সেই সময়টা পেয়ে যায়, আরেকটা হাদিসের শব্দ হচ্ছে লা ইউজাদু মুসলিমুন, যদি মুসলিম সেই সময়টাকে হাসিল করে নিতে পারে, পেয়ে যায়, তারপরে বলে দেওয়া হয়েছে কি তাকে তা দিয়ে দেওয়া হবে। কখন আমরা সেটা খুঁজব, সে হাদিসে এসেছে ফালতামিসুহ আখিরা সাআতিন বাদাল আসর, আর সেই সময়টা আসরের পর থেকে নিয়ে শুরু হবে, এই আসরের পর থেকে নিয়ে মাগরিব এর মধ্যে যে 2-3 ঘন্টা সময়, তার মধ্যে কোনো না কোনো একটা মুহূর্ত আছে যেই সময় দোয়া কবুল হয়। এই শব্দে হাদিসটা এনেছেন আবু দাউদ, আবু দাউদের মধ্যে হাদিসটা আপনি 1048 পাবেন, এবং নাসাইতে হাদিসটি আপনার রয়েছে 1389 রয়েছে, সাহি আপনার আত-তারগিব আত-তারহিবের মধ্যে আছে। এটা আমাদের মূল নয়, এখান থেকে যেই জিনিসটা আমি আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে ইসনাতা আশারাতান বা সিনতাই আশারা, 12টা ঘন্টা, তার মানে দিনের 12 ঘন্টার মধ্যে সেই সময়টা আছে। আরেকটা দলিল এটা, কেন যেটা রাতে হবে না, আপনারা যদি জানা থাকে যে রাতগুলো হচ্ছে এমন, প্রত্যেকটা রাতেই এতটা মর্যাদাবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তটা প্রত্যেক রাতে রেখেছে। রাতের ক্ষেত্রে প্রত্যেক রাতে সেই মুহূর্তটা আসে, যখন কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ বলছেন, বরং আল্লাহ নিজে ডেকে বলে, কে আছো, ইয়াস আলুনি, আমার কাছে চাও আমি তোমাকে দেবো, কে আছো ক্ষমা চাইবে, আসো আমি ক্ষমা করে দেবো, কে আছো জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি দিয়ে দেবো, এটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই না? তার মানে রাতের পুরো রাতটাই হচ্ছে এমন যে প্রত্যেক রাতে সেই সময়টা আসে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি আপনাকে দেখাতে পারি। হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিন আল-লাইলি সাআন, একবারে সেম বর্ণনা, ওখানে আছে ইন্না ফিল জুমআতি লা সাআতান আর এখানে রয়েছে ইন্না মিন আল-লাইলি সাআতান, নিশ্চয়ই রাতে একটা ক্ষণ থাকে, লা ইউওয়াজাদু মুসলিমুন আর এখানে বর্ণনায় রয়েছে লা ইউফাকু আব্দুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ খাইরান, তারপরে বলা হয়েছে খাইরাম মিনাল আমরি দুনিয়া ওয়াল আখিরা, সে যদি সেই সময়টাতে পরকাল চাইতে হবে জরুরি নয়, যদি দুনিয়াবি কোনো কল্যাণ সে আল্লাহর কাছে চায়, ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রত্যেক রাতেই সেই সময়টা আসে। ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন, হাদিস হচ্ছে 1656, 6 নম্বর অধ্যায় গিয়ে আপনি এটা পেয়ে যাবেন, 1656 নম্বর এবং 1655 নম্বর এই হাদিসটা রয়েছে।
রাসুলুল্লাহ বলছেন প্রত্যেক রাতেই একটা ক্ষণ আছে, সেই ক্ষণ এমন একটা মুহূর্ত আসে যেই সময় কোনো ব্যক্তি যদি পরকাল এবং দুনিয়ার যে কোনো কল্যাণকর কিছু তলব করে আল্লাহ তাকে তা দিয়ে দেবে। আর আমরা জানি সেই সময়টা কখন, এটা প্রত্যেকেই জানেন যে সেই সময়টা হচ্ছে সাহারের সময়, রাতের একেবারে শেষ ভাগে। এটাও ইমাম মুসলিম তার পরের অধ্যায়ে কোট করেছেন, আমরা ওদিকে যাচ্ছি না।